আচ্ছা, শাফায়াত হক এই আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, তিনি অবশ্য একজন মহিলা। তিনি বলছেন, আমি নূরুন্নাহার আক্তার। দুটো প্রশ্ন তিনি করেছেন। এক, সকাল সন্ধ্যা ও রাতে ঘুমানোর সময় তিন কুল পড়ে হাতে ফোঁ দিয়ে মাথা থেকে শরীর ম্যাসেজ করতে হয় কুফুরি ও খারাপ জিন থেকে হেফাজতের জন্য, কিন্তু আমি সবসময় এ আমল করতে গিয়ে একটা সন্দেহ থাকে যে এটা সিরিয়াল কীভাবে হবে। সুরা এখলাস তিনবার পড়ে ম্যাসেহ, সুরা ফালাক তিনবার পড়ে ম্যাসেহ, সুরা নাস তিনবার পড়ে ম্যাসেহ, নাকি তিন কুল একসাথে তিনবার পড়বো, নাকি যে কোনোভাবে পড়লেই হবে? আপনি কীভাবে আমল করেন দয়া করে যদি জানাতেন। এটা হাতের মধ্যে পড়ার কথা বলা হয়েছে। আপনি ম্যাসেহ করবেন, এক প্রত্যেকবার পড়ে ম্যাসেহ করবেন তা না, আপনি এগুলো, এই সুরাগুলো হাতের মধ্যে পড়বেন, পড়তে গিয়ে যে ফুঁটা এখানে হাওয়াটা লেগে যাচ্ছে পড়ার অর্থ হচ্ছে সেটা, পড়া শেষ হলে একবারই আপনি মাথা থেকে আরম্ভ করে যতটুকু পর্যন্ত হাত যায় ততটুকু আপনি ম্যাসেজ করবেন, ব্যাস এটাই হচ্ছে আমল। দ্বিতীয়